আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আমরা আজকে যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব, সেটা অলরেডি বুঝতে পেরেছেন, সেটা হচ্ছে রিভিউ। আর পূর্ববর্তী লেকচারটাতে আমি আলোচনা করেছিলাম হচ্ছে আপিল সম্পর্কে। আপিল সম্পর্কে কিছু প্রভিশন দেখেছিলাম, সেকশন 96 দেখেছিলাম, সেকশন 104 দেখেছিলাম এবং সেকশন 105 দেখেছি। এর সাথে রিলেটেড সেকশন ছিল হচ্ছে 35A এবং হচ্ছে 95। তো আজকে আলোচনার টপিকটা হচ্ছে রিভিউ, যেটা হচ্ছে এর পরবর্তী স্টেপই। রিভিউটা আমরা আলোচনা করব সেকশন 114 এবং অর্ডার 47 মিলিয়ে, যেটা সিপিসি সেকশন 114 এবং অর্ডার 147 থেকে মিলিয়ে আমরা রিভিউটা আলোচনা করব। তো দুইটা কিন্তু একসাথে একটা কম্বাইন করে আজকের আলোচনাটা, সেখানে যে আউটলাইনটা আছে, যে প্রথমে দেখবো হচ্ছে রিভিউ কাকে বলে, একটা রিভিউ যে করবে, তো এই রিভিউটা আসলে কি, আর একটা সামারি ডেফিনেশন দেবে, পরে দেখবো হচ্ছে রিভিউটা আসলে কোথায় করবে, এবং পরবর্তীতে দেখবো হচ্ছে কেন একটা রিভিউ করা হয়, রিজন কি একটা রিভিউ করার। এরপরে দেখবো হচ্ছে অ্যাপ্লিকেশন ফর রিভিউ অফ জাজমেন্ট, একটা জাজমেন্টের যে রিভিউ করা, কোন কোন গ্রাউন্ডে অ্যাপ্লিকেশনটা করা হয়। পরবর্তীতে দেখবো একটা রিভিউ যে করবে, আর রিভিউর জন্য কি সারা জীবন টাইম দিবে নাকি একটা নির্দিষ্ট টাইম আছে বা সময়সীমা আছে, সেই সময়সীমাটাও দেখবো। সর্বশেষে দেখবো হচ্ছে প্রতিকার বা হচ্ছে রেমিডিস, কি কি রেমিডিস আছে ওই একটা রিভিউ করতে গেলে, রিজেকশন হলে অথবা হচ্ছে গ্রান্টেড হলে। তো প্রথমে দেখে নিই আসলে রিভিউটা কাকে বলে। তো একটা এখানে আমরা দেখলাম যে একটা একটা কোর্ট, কোর্ট একটা জাজমেন্ট দিল কিভাবে, ডিক্রি অথবা অর্ডারের মাধ্যমে একটা জাজমেন্ট দিল। একটা কোর্ট, যে কোনো একটা কোর্ট, সিভিল দেওয়ানি মোকদ্দমার জন্য যে কোনো একটা কোর্ট হচ্ছে কি একটা জাজমেন্ট দিল কিভাবে, ডিক্রি অথবা অর্ডারের মাধ্যমে। তো ডিক্রি অথবা অর্ডারের মাধ্যমে যে জাজমেন্টটা দিল, সেই জাজমেন্টের কোন একটা ইরর হলো, ইরর বা একটা সমস্যা হলো। তো এই সমস্যাটা কি করতে হবে, সমাধান করতে হবে। তো এই ইরর সলভ করতে গেলে যে একটা কোর্ট যে ডিক্রি অথবা অর্ডারের মাধ্যমে যে জাজমেন্টটা দিছে, এবং সেই জাজমেন্টটা কি হয়েছে, এই জাজমেন্টের একটা ইরর আছে বা সমস্যা আছে, সেই ইরর বা সমস্যাটার একটা সমাধান করতে হবে। তো ইরর বা সমস্যাটা হলে যে কোনো একটা পার্টি এগ্রিপ্ট হবে বা সংক্ষুব্ধ হবে, যে পার্টির এগেনস্টে যাবে, তো ওই এগ্রিপ্ট পার্টি কি করবে, যেন যে জাজমেন্টটা দিয়েছে ডিক্রি অথবা অর্ডারের মাধ্যমে, এবং যে জাজমেন্টটাতে সমস্যা আছে এবং যার ফলে সে সংক্ষুব্ধ হয়েছে, সেই সংক্ষুব্ধ ব্যক্তি কি করবে, যে জাজমেন্টটা দিয়েছে সেই জাজমেন্টটাকে আবার রিভিউ করার জন্য বলবে ওই সেম কোর্ট, এখন আমি আবার বলি বিষয়টা, যে একটা কোর্ট, একটা যখন একটা মোকদ্দমা প্রসিডিং চলছে স্যুট, তখন একটা কোর্ট একটা জাজমেন্ট দিল, জাজমেন্ট জানি দুই ভাবে দিতে পারে, একটা ডিক্রি অথবা অর্ডারের মাধ্যমে। তো ডিক্রি অথবা অর্ডারের মাধ্যমে একটা জাজমেন্ট দেওয়ার পর যখন আর কোন একটা ইরর হলো, ওই জাজমেন্টটাতে কোন একটা সমস্যা দেখা দিল, তো সমস্যা দেখা দিলে যে পার্টি ক্ষতিগ্রস্ত হলো বা এগ্রিড পার্টি, যে পার্টি এই জাজমেন্টটা মেনে নিতে পারছে না, ওই পার্টি, ওই এগ্রিড পার্টি কি করবে, ওই সেম আদালতে বা সেম কোর্টে একটা রিভিউর জন্য অ্যাপ্লিকেশন করবে, যেন পূর্ণ বিচার করে দেখা হয় তার মামলাটা, মোকদ্দমাটা, তার মোকদ্দমাটা পূর্ণ আবার বিচার করার জন্য একটা অ্যাপ্লিকেশন করবে, এটাকেই বলে রিভিউ। তো এখানে একটা ফ্যাক্ট আছে যে রিভিশন অথবা আপিলের জন্য কিন্তু নিম্নতর আদালত উচ্চতর আদালতের কাছে অ্যাপ্লিকেশন করবে, কিন্তু রিভিউর ক্ষেত্রে, রিভিউর ক্ষেত্রে মনে রাখতে হবে যে কোর্ট জাজমেন্টটা দিয়েছে ডিক্রি অথবা অর্ডার মাধ্যমে, ওই সেম কোর্টে কি করতে হবে, রিভিউর অ্যাপ্লিকেশনটা করতে হবে। এটা একটা বিষয় যে আপিল এবং রিভিশন করতে হবে কোথায়, যে নিম্নতম আদালতের কোন রায় দিলে হচ্ছে উচ্চতম আদালতে হচ্ছে আপিল অথবা রিভিশন করতে হয়, কিন্তু রিভিউটা করতে হয় ওই সেম কোর্ট। একটা উদাহরণ এখানে দেখি, যেমন হচ্ছে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ কি করলো, একটা জাজমেন্ট দিল, জাজমেন্টটা দিল কি, একটা অর্ডার পাস করলো। হ্যাঁ, অর্ডার পাস করার ফলে
হচ্ছে একটা পার্টি, এক গ্রিপ পার্টি, হ্যাঁ একটা এক গ্রিপ পার্টি, এক গ্রিপ পার্টি কি হলো, সে অর্ডারটা সন্তুষ্ট হলো না, যে সে বললো এখানে একটা ইরর আছে বা একটা সমস্যা আছে। তো জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ একটা জাজমেন্ট দিল অর্ডারের মাধ্যমে যে অর্ডারটাতে একটা ইরর বা সমস্যার কারণে হচ্ছে কি অ্যাগ্রিড পার্টি বা সংক্ষুব্ধ ব্যক্তি বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি কি করলো, ওই জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের আদালতেই কি বলবে যে হচ্ছে আমার মামলাটা আবার পূর্ণ বিচার করা করে দেখেন, মানে আমার মোকদ্দমাটা আবার কি করেন পুনরায় বিচার করে। তো এটাই যে প্রসিডিউরে করবি সেটাই হচ্ছে কি রিভিউ। এখন এটাতে কিন্তু আমরা প্লেসটাও দেখলাম যে কোন জায়গায় রিভিউটা করতে হবে, রিভিউটা করতে হবে যে আদালত থেকে জাজমেন্টটা পাস হয়েছে ওই সেম আদালতে কি করতে হবে রিভিউটা করতে হবে। এখন আমরা দেখব হচ্ছে রিজন ফর রিভিউ, কোন কোন কারণে একটা রিভিউ অ্যাপ্লিকেশন করা হয়। তো প্রথমটা এখানে তিনটা কারণের কথা উল্লেখ করা আছে, যে যদি কোনো মোকদ্দমায় যদি নতুন কোনো বিষয় উত্থাপিত হয় যেটা পূর্বে ছিল না, নতুন মোকদ্দমা যখন প্রসিডিংটা চলছে তখন যদি জাজমেন্টের সময় নতুন কোনো একটা বিষয় অ্যারাইজ হয় যেটা অ্যাগ্রিড পার্টি জানতো না, তখন কি করতে পারবে সে রিভিউর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা এখানে বলছে যে ইফ নিউ ফ্যাক্ট অ্যারাইজ ইন দ্য স্যুট, যদি ওই মোকদ্দমাটায় নতুন কোনো ফ্যাক্ট অথবা বিষয় অ্যারাইজ হয় যেটা সম্পর্কে আসলে ওই অ্যাগ্রিড পার্টি পূর্বে জানতো না, তো ওই নতুন বিষয়টা যেটা জাজমেন্টকে ইনফ্লুয়েন্স করতে পারে সেই জন্য ওই নতুন বিষয়টা যখন আসবে তখন কি করতে হবে রিভিউ অ্যাপ্লিকেশন করতে হবে। আরেকটা হচ্ছে ইফ ইট অ্যাপিয়ার্স এনি ইরর্স ইন ডকুমেন্ট, যখন একটা ডকুমেন্টস প্রোভাইড করা হবে ওই ডকুমেন্টসে যদি কোনো দালিলি কোনো প্রকার সমস্যা থাকে, কোনো প্রকার সমস্যা থাকে তখন ওই ডকুমেন্টে যদি কোনো প্রকার সমস্যা থাকে বা ইরর থাকে তখনও হচ্ছে এগ্রি পার্টি কি করতে পারবে আবার রিভিউর জন্য একটা অ্যাপ্লিকেশন করতে পারবে ওই সেম আদালতে। আরেকটা হচ্ছে আদার রিজনেবল গ্রাউন্ড, অন্য যে কোনো রিজনেবল গ্রাউন্ড ইফ কোর্ট থিংস ফিট, মানে কোর্ট যদি এটাকে রিজনেবল গ্রাউন্ড হিসেবে মনে করে তখন হচ্ছে কি ওই রিজনেবল গ্রাউন্ড সাপেক্ষে এগ্রি পার্টি কি করতে পারবে ওই রিভিউর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এখন দেখবো হচ্ছে টাইম, যে টাইম ফর রিভিউ, যে টাইমটা আসলে কত, তো টাইম ফর রিভিউ যেটা সেটা বলছে যে 90 ডেজ, রিভিউর জন্য কতদিন সময় পাবে 90 দিন সময় পাবে, আপিলের মতো রিভিউর জন্য কতদিন সময় পাবে 90 দিন, 90 দিনের মধ্যে কি করতে হবে রিভিউর অ্যাপ্লিকেশনটা করতে পারবে। একটা এগ্রি পার্টি যখন কোন একটা বিষয় নিয়ে সে সংক্ষুব্ধ হয় তখন ওই সংক্ষুব্ধ ব্যক্তি 90 দিনের মধ্যে কি করতে হবে রিভিউ অ্যাপ্লিকেশন করতে হবে। এটা কোথায় বলা আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে এটা কোথায় বলা আছে, এটা বলা আছে লিমিটেশন অ্যাক্ট, লিমিটেশন অ্যাক্টে সেকশন 173-এ বলা আছে, লিমিটেশন অ্যাক্টের সেকশন 173-এ বলে দিছে যে যখন একটা জাজমেন্ট দেওয়া হবে ডিক্রি অথবা অর্ডারের মাধ্যমে তখন যদি কোনো পার্টি অ্যাগ্রিড হয় তখন ওই অ্যাগ্রিড পার্টি 90 দিনের মধ্যে তার ওই যে জাজমেন্টটা আছে সেই জাজমেন্টটার রিভিউ আবেদন করবে সেম আদালতে। ঠিক আছে, এটা এখানে বলা আছে। এখন দেখবো হচ্ছে অ্যাপ্লিকেশন ফর রিভিউ অফ জাজমেন্ট, মানে একটা জাজমেন্ট পূর্ণ বিবেচনার জন্য যে অ্যাপ্লিকেশন করবে সেটা কখন করবে, তো সেটা করা যাবে হচ্ছে একটা জাজমেন্ট পূর্ণ বিচারের জন্য অ্যাপ্লিকেশন করা যাবে হচ্ছে তিনটা গ্রাউন্ডে। সে তিনটা গ্রাউন্ড হচ্ছে এখানে বলা আছে যে যখন আপিল অ্যালাউড করা থাকবে, আপিলের অনুমোদন আছে কিন্তু কোনো একটা পার্টি আপিল করেনি, হ্যাঁ একটা আপিলের অনুমোদন আছে কিন্তু আপিল করেনি তখন রিভিউ করা যাবে। আরেকবার বলছে যে হোয়ার আপিল ইজ নট অ্যালাউড, যখন আপিল অ্যালাউড না, মানে আপিল দায়ের করা গ্রহণযোগ্য নয় যে ক্ষেত্রে সেক্ষেত্রে রিভিউ করা যাবে। আরেকটা পয়েন্ট ছিল যে আপিল গ্রহণযোগ্য কিন্তু আপিল করতে পারেনি বা আপিল করতে ভুলে গেছে, এই দুইটা গ্রাউন্ড। আরেকটা গ্রাউন্ড বলছে যখন কোর্ট অফ স্মল কজেস, এই কোর্ট অফ স্মল কজেস এর যে মানে ছোট ছোট যে স্মল কজের যে আদালতরা তার রেফারেন্সের যদি কোনো ডিসিশন থাকে তো ওই ডিসিশনের এগেনস্টে কি করতে পারবে রিভিউ করতে পারবে। তো তিনটা বিষয়, একটা হচ্ছে যখন আপিল করা বা আপিল দায়ের করা অ্যালাউড না, হ্যাঁ
তখন করতে হবে। আরেকটা হচ্ছে আপিল দায়ের করা এলাউড, কিন্তু আপিল করতে কোন একটা পার্টি পারেনি বা আপিল করতে ভুলে গেছে। আরেকটা হচ্ছে কোর্ট অফ স্মল কজেসের রেফারেন্সে কোন ডিসিশনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রেও কি করতে পারবে, রিভিউ করতে পারবে। এই তিনটা হচ্ছে গ্রাউন্ড। এখন দেখবো হচ্ছে কি কি রেমিডিস অ্যাভেলেবেল আছে রিভিউর ক্ষেত্রে। তো এখানে একটা ঘটনা আছে যে হচ্ছে এনি পার্টি, যখন যে কোনো এগ্রি পার্টি যখন রিভিউর জন্য অ্যাপ্লিকেশন করবে, ওই রিভিউটা হয় গ্র্যান্ট হবে অথবা রিজেক্ট হবে। তো একটা যে কোনো একটা পার্টি কি করলো, রিভিউর জন্য অ্যাপ্লিকেশন করলো, তো অ্যাপ্লিকেশনটা কি হলো, গ্র্যান্ট হলো। তো অ্যাপ্লিকেশনটা যখন গ্র্যান্ট হবে, তখন যদি কোনো অর্ডার পাস হয়, নতুন কোনো অর্ডার পাস হয়, তো ওই অর্ডারের এগেনস্টে কি করা যাবে, আপিল করা যাবে। ঠিক আছে, তো যে কোনো পার্টি যখন রিভিউর জন্য অ্যাপ্লিকেশন করবে আর যদি এটা গ্র্যান্ট হয়ে যায়, রিভিউটা গ্র্যান্ট হয়ে যায়, তখন কোর্ট যে অর্ডারটা দিবে ওই অর্ডারে এগেনস্ট কি করা যাবে, আবার আপিল করা যাবে। কিন্তু যে কোনো একটা পার্টি যখন রিভিউর জন্য অ্যাপ্লিকেশন করে আর যদি অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যায় এবং কোনো একটা অর্ডার পাস হয়, তো যে পার্টি রিভিউর জন্য অ্যাপ্লিকেশন করছে এবং অর্ডারটা রিজেক্ট হয়ে গেছে, তো ওই পার্টি আবার কি করতে পারবে না, আপিল করতে পারবে না। এই ক্ষেত্রে ওই পার্টিটা কি করতে হবে, রিভিশন করতে হবে, যেটা আসলে সেকশন 115 বলা আছে। এখানেও কি বলছে, যে কোনো একটা পার্টি কি করলো, রিভিশনের আবেদন করলো এবং সেটা গ্র্যান্ট হয়ে গেল, অর্ডারটা একটা অর্ডার পাস হলো, তো অন্য আরেক পার্টি যে পার্টি হচ্ছে রিভিউটা দায়ের করছে, এই পার্টি ছাড়া অন্য আরেকটা পার্টি যারা আছে, সেই পার্টি কি করতে হবে, ওই অর্ডারের এগেনস্ট আপিল করতে পারবে। আর এখানে যে একটা পার্টি রিভিউ করলো এবং সেটা রিজেক্ট হয়ে গেল এবং একটা অর্ডার পাস হলো, আবার এই পার্টি আবার এই অর্ডারটা যেটা রিজেক্ট হয়ে গেছে রিভিউর অর্ডারটা, সেটা কি করতে পারবে না, এর এগেনস্ট আবার আপিল করতে পারবে না। করতে পারবে কি, সেকশন 115 অনুযায়ী রিভিশন করতে পারবে, রিভিশন আবার দেখার জন্য। আরেকটা বিষয় হচ্ছে যখন একটা পার্টি একটা রিভিউর জন্য অ্যাপ্লিকেশন করে বা রিভিউর জন্য আবেদন করে সে নিজে আর কোর্টে উপস্থিত হয়নি, তখন কি করবে আমরা জানি, তখন কি করবে, এটা বাতিল করে দেয় বা ডিসমিস করে দেয় এই রিভিউর অ্যাপ্লিকেশনটা, কি করবে, ডিসমিস করে দিবে। তো ডিসমিস করে যে দিছে, পরবর্তীতে সে আবার এসে যদি রিজনেবল কারণ দেখাতে পারে, তখন সে অ্যাপ্লিকেশন করতে পারবে যেন তার রিভিউটা আবার পূর্ণ বহাল করতে পারে, তাছাড়া আর সে কিছুই করতে পারবে না। তো রিভিউ সম্পর্কে সেকশন 114 এবং অর্ডার 47 থেকে যে বিষয়টা উল্লেখ করেছে, আমি চেষ্টা করেছি একটা শর্ট সামারির মতো আলোচনা করা, যেন সহজে আমরা বুঝতে পারি, আর বইয়ে যে বিয়ার একটা আছে সেখানে বিস্তারিতভাবে আলোচনা করা আছে। ধন্যবাদ।